তো গাইস, তোমরা সবাই কিন্তু বাডি মার টোকেন দিয়ে অনেক ভালো ভালো জিনিস নিতে পারবা। তো বন্ধুরা, বাডি মার টোকেন দিয়ে তোমরা কি কি নিতে পারবা এবং বাডি মার টোকেনের যে স্টোরটা রয়েছে সেটা কবে আপডেট করা হবে এবং কোন কোন জিনিস তোমরা সম্পূর্ণ ফিতে নিতে পারবা, তোমার কিন্তু আজকে গাইস দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু তো মিস করো না আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো বন্ধুরা, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, তোমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে আমাদের OB38 আপডেটের পরে যতগুলো আফতার আসবে আমাদের গেমের ভিতরে সেই সবগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারছো। আর গাইস, এর মধ্যে কিন্তু অনেকটা থাকবে বুইয়া পাসের এবং অলরেডি কিন্তু কিছু কিছু আফতার কিন্তু আমাদের গেমের ভিতরে চলে আইছে, যেরকম গাইস এই বুইয়া পাসে, তারপরে দেখতে পাচ্ছ গাইস বিআর র্যাঙ্কের আফতারগুলো, এগুলো কিন্তু বন্ধুরা অলরেডি আমাদের গেমের ভিতরে চলে আইছে। কিন্তু বেশ কিছু কিন্তু এখনো পর্যন্ত আসে নাই, সেগুলো তোমরা কিন্তু গাইস পরবর্তী সময়ে কোনো একটা ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে এবং এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফিতে নিতে পারবা এবং হয়তো কিছু কিছু কিন্তু তোমাদেরকে নিতে ডায়মন্ড খরচ করতে হবে। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এগুলো কিন্তু তোমরা আপকামিং টাইমে আমাদের গেমের ভিতরে কোনো না কোনো ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে। তো এবার চলো নতুন কয়েকটা বান্ডেলের ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বান্ডেলের ইভেন্ট দেওয়া হয়েছে আর এর নাম হচ্ছে গাইস টোকেন উইল। তো বন্ধুরা, এরকম ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে অলরেডি চলে আসছে কিছুদিন আগে। তো বন্ধুরা, এরকম সেম ইভেন্টে কিন্তু তোমরা এই বান্ডেলগুলো দেখতে পেয়ে যাবা। তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু একটা বান্ডেল রয়েছে যেটা কিন্তু দেখতে এই টাইপেরই হবে, দেখতে পাচ্ছ এরও কিন্তু কোনো রকম তোমরা অ্যানিমেশন দেখতে পারবে না। এবং এখানে কিন্তু টোটাল 4টা বান্ডেল থাকবে, 3টা মেল এবং 1টা কিন্তু ফিমেল। তো দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বারের বান্ডেলের মধ্যে কিন্তু হালকা অ্যানিমেশন তোমরা দেখতে পেয়ে যাবা আর যেটা কিন্তু দেখতে এরকম হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরপরে কিন্তু আরও একটা বান্ডেল রয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু তোমরা কোনো অ্যানিমেশন দেখতে পারবে না, এটাও কিন্তু নর্মাল একটা বান্ডেল। তো বন্ধুরা, এরপরে কিন্তু একটা ফিমেল বান্ডেল রয়েছে এর মধ্যে, আর গাইস এই ফিমেল বান্ডেলটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই টোকেন উইল ইভেন্টের মধ্যে। তো বন্ধুরা, তোমরা কিছুদিন অপেক্ষা করো, এটা কিন্তু আপকামিং টাইমে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে তোমরা দেখতে পেয়ে যাবে এরকম এই টোকেন উইল ইভেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, এবার চলো আমরা বাডি মার্ট টোকেনটা কবে আপডেট করা হবে তোমাদেরকে জানিয়ে দিই। তার আগে বন্ধুরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর বেল নোটিফিকেশন অল করে রেখে দিও আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু আমাদের বাডি মার্ট স্টোরের মধ্যে এই এই আইটেমগুলো রয়েছে যেগুলো কিন্তু তোমরা সবাই কিন্তু নিয়ে নিয়েছো। আর গাইস, তোমাদের কাছে কিন্তু হয়তো অনেক অনেক বাডি মার্ট টোকেন পড়ে রয়েছে আর তোমরা অপেক্ষা করছো যে কবে নতুন নতুন আইটেম আসবে এবং সেগুলো তোমরা এক্সচেঞ্জ করে এখান থেকে নিবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের গেমের ভিতরে বাডি মাস্টরের মধ্যে অলরেডি রয়েছে। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন আইটেম নতুন অ্যাড করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ফিমেল বান্ডেল রয়েছে, এই ফিমেল বান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবা। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা আরও একটা কিন্তু ফিমেল বান্ডেল রয়েছে এর মধ্যে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই বান্ডেলগুলো কিন্তু বাডি মাস্টরের মধ্যে অ্যাড করা হবে। তো গাইস, বাডি মাস্টরের মধ্যে কিন্তু অত কিছু অ্যাড করা হয় না, মানে নর্মাল কিছু আইটেম কিন্তু এখানে অ্যাড করা হয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই এই সকল আইটেম কিন্তু তোমরা বাডি মাস স্টোরের মধ্যে দেখতে পেয়ে যাবে। এবং বন্ধুরা, তোমরা আরও একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ, হয়তো তোমরা এটা কিন্তু অলরেডি কিন্তু অনেকে এখান থেকে নিয়ে নিছো। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই বান্ডেলটাও বাডি মাস স্টোরের মধ্যে দেখতে পেয়ে যাবে। আর গাইস, এই বান্ডেলটা কিন্তু দেখতে এইরকমই হবে আর এটা কিন্তু কিছুদিন আগে আমাদের গেমের ভিতরে একটা ইভেন্টে ফ্রিতে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাডি মাস স্টোরটা খুব তাড়াতাড়ি আপডেট দেখতে পেয়ে যাইবা। আর গাইস, সবথেকে বেশি কনফার্ম হচ্ছে OB39 আপডেটের পরে কিন্তু বাডি মাস স্টোরটা আপডেট করা হবে। তো তোমার কিন্তু জানিয়ে রাখলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।